ওয়েলকাম টু অল টাইম ফ্রি টিউটার। আজকে আমরা নতুন একটা জিনিস দেখব, একটা আমরা নতুন শিট ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ভিডিও শিট। ঠিক আছে, এই ভিডিও শিট ইনক্লুড করার ফলে কি হয়েছে না হচ্ছে, এই যে আমরা ধরা যাক কোনো একটা শিটে, ধরা যাক লসাগু কষাগুর শিট ওপেন করলাম, এখানে কোন ভিডিওর লিঙ্কটা কোথায় আছে না আছে এরকমভাবে খুঁজে বের করা খুব মুশকিলের ব্যাপার। কোন জায়গায় আছে না আছে আমার পক্ষে, আমি সেরকম ভালো করে জানি না কোন জায়গাটায় আছে। ঠিক আছে, কোথায় খুঁজবো, কীভাবে অ্যাক্সেস করবো না করবো, ঠিক আছে কীভাবে করবো, আমার কোন ভিডিওটা দেখবো, এইরকম কোথাও এরকম আনারের মতো খুঁজে লাভ নেই। আমি কি করব, আমি ভিডিও শিটে যাব। ঠিক আছে, ভিডিও শিট ওপেন করব, করার পরে এখানে দেখো শিটের এই জায়গাটা, এই শিটটাকে দেখো সুন্দর, এই উপরের অংশটা সবসময় দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে ফিল্টার, এখানে ফিল্টার লাগানো আছে। ঠিক আছে, আমি শিটের এখানে যে ফিল্টার শিট শিট আইকনের নিচে যে এখানে যে অ্যারোটা আছে, এটা হচ্ছে ফিল্টার, শিটের এখানে ফিল্টার টাচ করব। টাচ করলে এবার আমি কি করবো, একদম নিচে চলে যাব, ফিল্টার আইটেম, আমি ফিল্টার আইটেমে সিলেক্ট করব। করার পরে আমি আমি এলসিএম এসিএফ সম্পর্কে জানতে চাইছি, এলসিএম এসিএফ সিলেক্ট করব। ঠিক আছে, করার পরে ডান করে দিলাম, ব্যাস সমস্ত ভিডিওস, ঠিক আছে এলসিএম এসিএফের সমস্ত ভিডিওস এখানে দেখা যাচ্ছে। এবার তুমি কোন ভিডিওটা দেখতে চাও, ঠিক আছে আমি ধরা যাক কীভাবে এলসিএম এসিএফ সহজে তাড়াতাড়ি ক্যালকুলেট করা যাবে, আমি এটা কী করব, আমাকে তার মানে এই ভিডিওটা দেখতে হবে, এটা ওপেন করলেই আমার অটোমেটিক্যালি ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, এইভাবে অনায়াসে করতে পারবে। এবার আবার আগের অবস্থায় মানে সমস্ত ভিডিও লিঙ্কগুলো কীভাবে দেখতে পাবো, আবার কী করবো, শিট আইকনের যে ফিল্টার ফিল্টারটা আছে ফিল্টারের উপর টাচ করব, করে একবারে নিচে যাব, গিয়ে ক্লিয়ার ফিল্টার, ক্লিয়ার ফিল্টারে টাচ করব, ব্যাস আবার সব দেখা যাচ্ছে। ঠিক আছে, ধরা যাক আমি শুধুমাত্র বাংলা ভিডিও দেখতে চাই, বাংলা ল্যাঙ্গুয়েজের বেঙ্গলি, তাহলে আমি কী করবো, ল্যাঙ্গুয়েজের নিচে যে হলো ল্যাঙ্গুয়েজের নিচে যে অ্যাড ফিল্টারটা আছে ফিল্টারে টাচ করব, ফিল্টারে টাচ করে ফিল্টার আইটেম, এখানে আমি শুধু বেঙ্গলি দেখতে চাই, ব্যাস সব বেঙ্গলি ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার তুমি যে যে ভিডিওগুলো তুমি ব্যবহার করতে চাও সেগুলো ব্যবহার করো, অনায়াসে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আবার তুমি কি করবে, আমি হলো এখানটায় কি করলাম, ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এর ফলে তোমাকে এইটা ব্যবহার করতে গেলে, ঠিক আছে কোনো যে কোনো শিট ব্যবহার করতে গেলে কোনো অসুবিধা হলে তুমি কি করবে, সেই শিটের নেমটা ওপেন করো, সেখান থেকে রেসপেক্টিভ ভিডিওটাকে ভালো করে দেখে নাও কীভাবে ব্যবহার করবে, প্লাস অনায়াসে যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের কালার করা আছে, ফলে খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না। ঠিক আছে, জিনিসগুলোকে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আই হোপ ইউ উইল নট ফেস এনি মোর প্রবলেম হিয়ার, থ্যাংক ইউ।